টার্নিং পয়েন্ট ওয়াজ মুস্তাফিজ ও তাসকিনের মতো বোলার থাকলে কি আর ম্যাচ জেতা যায়। ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লাহ সাইদি। বিস্তারিত ভিডিওতে দেখুন। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে বোলিংয়ে ম্যাজিক্যাল স্লোয়ার কাটা দেখিয়েছেন মুস্তাফিজ, কিন্তু ব্যাটিং দুর্বলতা আফগানদের বিপক্ষে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ঘুরিয়ে দাঁড়িয়েছে শান্তরা, আফগানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় 253 রানে টার্গেট ছুড়ে দেন। টার্গেটে ব্যাট করতে নেমে আফগানদের কাঁপুনি ধরিয়ে দিল তাসকিন নাসুম ও মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ফিরিয়েছেন রাহমাতুল্লাহ গুরবাজকে, সন্দেহ থাকা দলের ক্যাপ্টেনকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপরে নাসুন আহমেদের দুর্দান্ত উইকেট, একে একে ফিরিয়েছেন রাহমাতুল্লাহ সাইদি, মোহাম্মদ নাবিউ, রশিদ খানের মতো তারকা ব্যাটসম্যানদের। 184 রানের মধ্যে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে, সেই সঙ্গে সিরিজের 1-1 ব্যবধানে দুই দল। ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে বলেন মুস্তাফিজ ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে খেলে এসেছেন, মুস্তাফিজ সত্যি একজন অসাধারণ বোলার। মুস্তাফিজের স্লোয়ার কাটার একজন ভালো ব্যাটসম্যানকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। তবে সিরিজের জয় নিতে আমরা মরিয়া থাকব, লড়াই করব মুস্তাফিজের বিপক্ষে। তো দর্শক, পারবে কি সিরিজের জয় নিতে? জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ। Thank you.